আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভেতরে এবং বাহিরে বন্ধুরা আজকের যে ভিডিও সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের সরকার টিউশনি ফি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং সেজন্য আবেদন করার নির্দেশনা দিয়েছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জানাবো যে কি । কী তথ্য লাগবে এবং কোথায় কীভাবে আবেদন করতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন বন্ধুরা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমার এই চ্যানেলের এই ভিডিওগুলো প্রায় সেভেন্টি পার্সেন্ট লোক যারা এখনও সাবস্ক্রাইব করেনি কিন্তু আমার ভিডিওগুলো দেখেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঠিক ও সত্যের সন্ধানে আমিও আছি আপনার সাথে আমার এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন চলে যাব মূল ভিডিওতে আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটি আমি আমি আপনাদের আগেই বলেছি যে সরকার টিউশন ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপবৃত্তির পাশাপাশি এবং সেটারই একটা চিঠি আজকে দেয়া দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা দপ্তরে বিষয় হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আয়তায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি এবং অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড সাধারণ এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আয়তাধীন দেশের সমগ্র এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি টিউশন ফি এবং অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে দেশের সমগ্র এলাকার অর্থাৎ মেট্রোপলিটন শহর ও জেলা সদরের পৌর এলাকা সহ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আয়তাভুক্ত করার জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আবেদনের যে নিয়মাবলী যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আয়তায় নয় এমন শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির অন্তর্ভুক্ত হতে হলে শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি বা স্বীকৃতি থাকতে হবে সরকারি বেসরকারি এমপিও বা নন এমপিও উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠানই আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার জন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের অনুমোদনের রেজুলেশন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত বা স্বীকৃতিপত্রের সত্যায়িত ফটোকপি এবং সহযোগিতা চুক্তিপত্র স্বাক্ষরপূর্বক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালক বরাবর আগামী আঠারো তিন দু হাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আবেদন করবেন ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি না থাকলে সহযোগিতা চুক্তিপত্রে সভাপতির স্বাক্ষরের স্থলে এবং উপবৃত্তির অন্যান্য কাগজপত্রে প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ উপজেলার ক্ষেত্রে আর কি এবং মেট্রোপলিটন এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার স্বাক্ষর করবেন সহযোগিতা চুক্তিপত্রের নমুনা কপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে বা অথবা মাউসি এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে পাওয়া যাবে ইতুপূর্বে ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং খুলনা মেট্রোপলিটন এলাকার মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শিক্ষা প্রতিষ্ঠান কোনো উপবৃত্তি প্রকল্প বা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না বর্তমানে উক্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানও উপবৃত্তি বা কর্মসূচির আয়তভুক্ত হতে পারবে দেশের তিনটি পার্বত্য জেলা ব্যতীত অন্য একষট্টি জেলা সদরের পৌরসভা এলাকার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল না বর্তমানে সকল জেলা সদরের পৌরসভা এলাকার শিক্ষা প্রতিষ্ঠান সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আয়তাভুক্ত যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতিপূর্বে কোনো উপবৃত্তি প্রকল্পের অন্তর্ভুক্ত ছিল সে সকল প্রতিষ্ঠানকে নতুনভাবে এই কর্মসূচির অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করার প্রয়োজন নাই তবে ক্ষেত্রে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ উক্ত প্রতিষ্ঠান সমূহের ইউজার আইডি এবং পাসওয়ার্ড গ্রহণের জন্য তাদের তালিকা স্কিম পরিচালক বরাবর প্রেরণ করবেন পাঁচ নম্বর ইতিপূর্বে যে সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প এর অন্তর্ভুক্ত ছিল সেই সকল প্রতিষ্ঠানের নতুনভাবে আবেদনের প্রয়োজন নাই ছয় নম্বর হচ্ছে উপবৃত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম ডকুমেন্ট কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত স কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শাখা এই কর্মসূচির আয়তভুক্ত করার উল্লেখ না থাকায় উক্ত প্রকারের শিক্ষার্থীরা এই উপবৃত্তি কর্মসূচির আয়তায় উপবৃত্তি পাবে না তবে উচ্চ শিক্ষা উচ্চ মাধ্যমিক পর্যায়ের কারিগরি শিক্ষা বোর্ডের আয়তভুক্ত ব্যবসায় ব্যবস্থাপনা বিএম শাখায় পাঠদানকৃত শিক্ষা প্রতিষ্ঠান সমূহে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করার লক্ষ্যে স্কিম ডকুমেন্ট সংশোধনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রস্তাব প্রেরণ করা হয়েছে উক্ত প্রস্তাব অনুমোদিত হলে বিএম শাখার শিক্ষার্থীদের উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে কোন শিক্ষার্থী সমন্বিত উপবৃত্তি কর্মসূচির অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় তথ্যাদি দুই নম্বর নিয়মে বর্ণিত আবেদনপত্র সংশ্লিষ্ট উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দপ্তরে জরুরিভাবে দাখিল করতে হবে আবেদন প্রাপ্তির পরে সংশ্লিষ্ট ইউএসও বা টিএসইউও তথ্য যাচাই বাসে করে তার সুপারিশ আবেদন পত্র আগামী আঠারো তিন দুহাজার একুশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে স্কিম পরিচালকের দপ্তরে পৌঁছাতে হবে উল্লেখ্য যে আবেদনের হার্ড কপি ডাক যোগাযোগে শিক্ষা ভবন দুই নম্বর ব্লক পাঁচতলা মাধ্যমিক ও উচ্চ উচ্চ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এক এবং আবেদনপত্র ফটোকপি এই ইমেইল নাম্বারে অর্থাৎ এই যে এইস ডট এস এস ই এন ডি অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এ ঠিকানায় প্রেরণ করতে হবে আট নম্বর হচ্ছে নির্ধারিত তারিখের কু পরে কোনো আবেদন গ্রহণ বা নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হবে না তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র প্রেরণপূর্বক দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তির সুযোগ করে দেওয়ার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ইউএসও থানা মাধ্যমে শিক্ষা প্রসারণকে বিশেষভাবে অনুরোধ করা গেল অর্থাৎ বন্ধুরা আমরা এটা যেটা জানতে পারলাম যে আমাদের কী দেওয়া হবে এখানে টিউশন ফিও দেওয়া হবে তো ঠিক এই নিয়মে এই নিয়ম অনুযায়ী এই রুলস অনুযায়ী আপনারা আবেদন করবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর পাশে থাকা না অবশ্যই ক্লিক করে রাখবেন কেননা নতুন যে কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ